সিম্ফনি তাদের নিউ ফ্ল্যাগশিপ হিসেবে লঞ্চ করেছে i120। এটি হলো একটি মিড রেঞ্জের ফোন, কিন্তু তাদের কাছে এটি হলো একটি ফ্ল্যাগশিপ ফোন। It has 5.45 inches 18:9 aspect ratio full view display, যার রেজলিউশন হলো 1440x720p, যার PPI হলো 295। এর এবং এর ডিসপ্লে মোটামুটি ভালো ভিভিড কালার শো করে। এর অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও, যা 360 OS বেসড। এতে প্রসেসর হিসেবে আছে কোয়াড কোর 1.5 GHz MTK প্রসেসর, এবং এতে র্যাম আছে 2 GB এবং রম আছে 16 GB। এই ফোনের একটি বিশেষ দিক হলো এই ফোনে ডুয়াল সিমি 4G সাপোর্টেড, এবং যার ফলে আপনি আপনার সিমগুলো 4G তে ইনেবল করে চালাতে পারবেন এবং দুটো সিমই চালাতে পারবেন। এর ইন্টারনাল স্টোরেজে 16 GB মধ্যে প্রায় 10 GB মতো ফ্রি পাবেন। এই ফোনের ডিসপ্লেতে 2.5D কার্ভ গ্লাস ইউজ করা হয়েছে, কিন্তু কোনো প্রোটেকশন বা গরিলা গ্লাস ইউজ করা হয়নি, এবং এর জন্য আপনি একটি ভালো মানের প্রোটেকশন গ্লাস ইউজ করবেন। এই ফোনটিতে অনেক সুন্দর সুন্দর থিম রয়েছে, যা আপনি ডাউনলোড করে নিতে পারবেন অনলাইন থেকে, এবং 360 OS এর ফলে অনেক সুন্দর সুন্দর কালার অপশন আপনি পেয়ে যাচ্ছেন এই ফোনে। এটার ব্রাইটনেস আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, বাট অনেকের কাছে এটা নাও মনে হতে পারে, এবং এতে যথারীতি আই কমফোর্ট মোড পাচ্ছেন। এই ফোনটিতে 3200mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে, এবং এই ফোনটির ওজন হলো 140। এই ফোনটির চার্জের ব্যাকআপ মোটামুটি খুব ভালোই। দাম হিসেবে এর ব্যাটারি ভালোর কাতারেই পড়ে। এতে যথারীতি ব্যাটারি সেভিং মোডও রয়েছে। এই ফোনের গ্রাফিক্স প্রসেসিংয়ে আছে IMG 8Xe, যা দাম হিসেবে ঠিকই আছে। এই ফোনের সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক উভয়ই পাচ্ছেন। এই ফোনের ট্রানজেকশন খুবই স্মুথ এবং অ্যাপ ওপেনিং খুবই ফাস্ট, বাট ট্রানজেকশনের কারণে একটু স্লো মনে হয়। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট, জি সেন্সর, প্রক্সিমিটি লাইট এসব সেন্সরগুলো রয়েছে। এর ডিসপ্লেটি মোটামুটি ভালোই কালার রিপ্রোডিউস করে। এই ফোনটি বাজারে রেড, ব্ল্যাক, ব্লু, ব্ল্যাক, গোল্ড ইত্যাদি কালারে পাওয়া যাচ্ছে। এই ফোনটিতে সবার প্রিয় মাল্টি উইন্ডো বা স্লিপ স্ক্রিনের অপশনেও রয়েছে। এর নোটিফিকেশন প্যানেল থেকে শুরু করে সমস্ত কিছুই কাস্টমাইজড, এবং এটা হলো 360 OS। এই ফোনটি OTG সাপোর্টেড, এবং সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য রয়েছে OTA অপশন। আপনারা এই ফোনটিতে মোটামুটি ছোট বা মাঝারি গেমের সব রকম গেম প্লে করতে পারবেন, এবং তা কোনো ল্যাগ ছাড়াই প্রসেসিং হবে, কারণ এর প্রসেসরটা মোটামুটি ভালোই দিয়েছে, এবং দামের কথা বিবেচনা করলে এটা ওয়ান অফ দ্য বেস্ট। এই রেশিও ডিসপ্লে যে কোনো ভিডিও বা কন্টেন্ট দেখার মজাই আলাদা। আমরা এটাতে একটি ইউটিউব থেকে ভিডিও প্লেব্যাক করেছিলাম, যা মোটামুটি খুবই ভালোই আই ক্যাচিং লাগে। এই ভিডিওটি হলো একটি 4K ভিডিও, যা ইউটিউব থেকে প্লে হচ্ছে, কিন্তু এই ভিডিওটি তুলছে 720p তে, কারণ এই ইউটিউব থেকে আপনি 720p-র উপরে দেখতে পারবেন না, কারণ এটা হলো HD+ একটি ডিসপ্লে, এবং যদি আপনি VLC ইউজ করেন তাহলে আপনি ফুল HD-তে দেখতে পারবেন, বাট তাও এই ডিসপ্লে ভাইব্রেন্ট এবং খুবই কালারগুলো দেখতে সুন্দরভাবে পপ আপ হয়, কালারগুলো অত্যন্ত ভাইব্রেন্ট। নাও আই এম টকিং ইটস ক্যামেরা। এর রিয়ারে আছে 13+ f2.0 ক্যামেরা, এর ফ্রন্টে আছে 8 MP f2.0 ক্যামেরা। এর ক্যামেরা আমাকে অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছে, এর শার্পনেস এবং ডিটেলস ঠিক থাকলেও এর পোর্ট্রেট খুবই খারাপ। এর একটু যদি দেখা হয় তাহলে ব্লার হয়ে যায়, এবং এর পোর্ট্রেটটা একদম আজাইরে দিয়ে রাখছে। এর দুটো ক্যামেরা দিয়ে আপনি 1080p/s ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এর লো লাইট মোটামুটি খুবই খারাপ। সো এই ছিল মোটামুটি সিম্ফনি i120। ক্যামেরাটা বাদ দিলে আর বাদ বাকি সব ঠিকই আছে, এই বাজেটে আর এর চেয়ে বেশি আর আশা করা যায় না। সো এরকম টেক রিভিউ পেতে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো টুডে আই এম রাফি সাইনিং আউট।